নমস্কার বন্ধুরা, কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি। অনেক সময় আমাদের হাতে সময় থাকে না, কিন্তু ঘরে ভালো বাচ্চাদের কিছু বানিয়েই দিতে হয়, তখন এরকমভাবে চটজলদি একটা হেলদি রেসিপি বানিয়ে দিলে ভালো লাগে আমাদের। আপনারা দেখতে থাকুন। প্রথমে এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, একটা শসা, দুটো গাজর, একটা পেঁয়াজ। আর একটা শসাকে আমি হাফটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, হাফটা কিন্তু রেখে দিলাম। একটা চপার নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি শসাগুলোর টুকরোগুলো দিয়ে দিলাম আর সাথে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। ভালো করে চপ করে নেব। এই মেশিনটা যদি না থাকে তাহলে ছোট ছোট করে কেটে নিলেও হবে। তারপরে অল্প নুন মাখিয়ে দিলাম। নুন মাখিয়ে রেখে দিলে শসা আর পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। সাইডে রেখে এখন দুটো গাজর যে নিয়েছিলাম সেই গাজর দুটো নিয়ে নিলাম। গাজর দুটো আমি গ্রেট করে নেব। ততক্ষণে 5 মিনিট মতো হয়ে গেছে, শসার থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এখন জলটা চিপে চিপে আমি গাজরের বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। এই জলটা থাকলে তখন ব্রেকফাস্টটা যে বানাবো খেতে ভালো লাগবে না। শশাতে অনেক জল থাকে, দেখুন কতটা জল আছে। জলটা আমি কিন্তু ফেলে দিলাম। তারপরে ভালো করে চামচের সাহায্যে সব সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন ব্রেড নিয়ে নিয়েছি আর এখানে মেয়োনিজ নিয়ে নিলাম চামচে। এক একটা ব্রেডের দুই পাশে আমি মেয়োনিজ লাগিয়ে নিলাম। এখানে চাইলে আপনারা পিনাট বাটার, এমনি বাটার, সিজওয়ান চাটনি, যে কোনো একটা কিছু লাগিয়ে নেওয়া যায়। যা আপনাদের বাচ্চারা খেতে ভালোবাসবে সেরকম জিনিস এখানে লাগিয়ে নেবেন। তারপরে এখানে আমি এক সাইডে টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপরে যে সবজিটা তৈরি করেছিলাম সেই সবজিটা চামচ দিয়ে এখানে দিয়ে দিলাম। বাচ্চারা তো এমনি সবজি দিলে খেয়ে নেবে না, তো এইভাবে দিয়ে দিলে ওরা কিন্তু খেয়ে নেয়। তারপরে একটা চিজ নিয়ে নিয়েছি, চিজটাকে আমি হাফ করে নিলাম, দুটো ব্রেডের মধ্যে দিয়ে নেব। তৈরি হয়ে গেল দুটো স্যান্ডউইচ। এখন যে শসার হাফটা রেখে দিয়েছিলাম এরকম মাঝখানের অংশটা আমি কুড়িয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। এই যে কুড়িয়ে নিয়েছি যে জিনিসগুলো, এই শসার টুকরোগুলো কিন্তু ফেলে দেব না, এটাও আমি ওই সবজিটার মধ্যেই রেখে দিয়েছি। আর সবজির থেকে এক চামচ করে শসার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম অল্প বিট নুন, অল্প চিলি ফ্লেক্স আর অল্প লেবুর রস। এভাবে যদি শসা দেওয়া হয় তাহলে দেখতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। তারপরে আমি এখানে স্যান্ডউইচ মেকার নিয়ে নিয়েছি, তাতে বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা ফ্রাইং প্যানেও বানিয়ে নিতে পারেন। এখন আমি স্যান্ডউইচটা বানিয়ে নেব। দুই পাশে এভাবে বাটার লাগিয়ে দিলাম। তারপরে টোস্ট করে নেব। তৈরি হয়ে গেল একটা হেলদি স্যান্ডউইচ। এখন গরম গরম সার্ভ করে দিলাম। আর কয়েকটা আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সেটা ছুলে আমি দিয়ে দিয়েছি।
স্যান্ডউইচটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।